তিনি নিশিমি বিশ্বনে সকাংনি সালো আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের কাতাল কাউন্সিল সামজাকা ও কাউন্সিল নি বিশ্বনে পংসামা সালো কি টিঙ্গি ফাশালো প্রদেশ বিজেপি নে হাবন্দগ কাইসা ককথম পান্ডা খলাই ওই আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের মেয়রতে যত এমআইসি মেম্বার স্ট্রগ্ন প্রদেশ বিজেপি নে বখাক্তি হাম্বাই আফারকা প্রদেশ বিজেপি নে খুকফাং সুব্রত চক্রবর্তী আসলে আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের কবাংমা সামুং বুতাংন তুইবি কক সাখাব বতেবু সাকা লুকরণে হামখ্রানে বাগে মিউনিসিপাল কর্পোরেশনের সাকথারে সামুং খ্লাইবি টঙ্গ তেই নুংজাকাই তৈ লামা ট্রাফিক জামনে ইয়া কাকজাক হাফার তৈ নাইটক দলে স্নামনানি বাকে সাকথারে সামুং খ্লাইবি টঙ্গ খানে সাকলাই খাব আগরতলা দলিন কাইসা নাইটক দলে স্নামনানি বাকে বিশ্বনে রমই সামুং খ্লাইবি টঙ্গ আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের কাতাল কাউন্সিল নে লোয়াই জিমং বাই থাকায় বিশ্বনে রমই আগরিনে কাইব্রই জুন্দ ইডনি লামা কভার ড্রেন পাকা লামা ওয়ান টু থ্রি ডিপ টিউবওয়েল কাইবরে পাবলিক টয়লেট কাইসের কমিউনিটি টয়লেট কাইনি জিমতে বুড়েছি মডার্ন বাস সেন্টার সামজাকা আবন কারই বু আগুলিনে লুকরগ্ন নংজানাই তৈনি বাকে ওয়ান থাউজেন্ড লিটার তৈ সাকনাই কাইসি ট্যাঙ্কার বু পাইবি রজাকা আবনি লগে ফর্টি সেভেন আইরন রিমুভেল প্ল্যান সামজাকা আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন আবন কারই বু আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনে থ্রি থাউজেন্ড নাইন হান্ড্রেড ফর্টি সেভেন নুখুঙ্গ নংজানাই তৈনি শেপ খলাইজাকা আবন কারই বু আগুলিনে কবাংমা পোস্টকনি রগ্ন নাচাচক খলাইবে সাবসুত্রা খলাইবে টঙ্গ এম সি নি বখাকতে আবনি লগেও কবাংমা গলি রগ বসং সাসা খলাইনানি বাকে সাজুকজাকি টংকা টু থাউজেন্ড নাইন হান্ড্রেড টু স্ট্রেট লাইথেপাজাকি টঙ্গ থার্টি ফাইভ কিলোমিটার রমই কতাল কারেন্ট পালা কাইজাকি বুতমানি নুকজাকা আ কারেন্ট পালা রগ কারেন্ট বুদক সুংমাও মূসাসুক বেজুয়া অংগিয়ানি বাকে কাইথাম স্কাই লিফ পাইকা আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন সব সেবক রগনি স্যালারি রিমানতই শাখা সকাঙ্গ হাস্তিনি ক্যাজুয়াল সেবক রক সেভেন থাউজেন্ড এইট হান্ড্রেড স্যালারি মানাই টঙ্গ ফিয়াবা বিজেপি হাফাং আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের বারজা নাহারমানি ইয়া গল সেবক রগনি স্যালারি টুয়েলভ থাউজেন্ড নাইন হান্ড্রেড খলাইজাকা আগলনি ট্রাফিক জামনি ইয়া কাকনানি বাকে নাংকুকমানি ইয়াপ্রি নাহর খাতে সাফসুত্রা দলে স্নামনানি বাকে ফ্রেশ ট্রান্সফোর্ট ইয়ার্ডস নামকা আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন। নাগরিক পরিষেবার যে প্রতিশ্রুতি দিয়ে ভারতীয় জনতা পার্টি নির্বাচনে লড়াই করেছিল দুবছর আগে, সেই প্রতিশ্রুতির সম্পূর্ণ বাস্তবায়নে নিরলস কাজ করে চলেছেন। তার জন্যে মাননীয় মেয়র সাহেব, সমস্ত মেয়র ইন কাউন্সিল এবং কর্পোরেটরদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। তার মধ্যে পুর নিগমের চারটি জোনে আমরা দেখতে পাই, সে পেভার রোড ব্লক বলুন, সিসি রোড বলুন, ব্রিক সোলিং রোড, কার্পেটিং রোড কিংবা কভার ড্রেন, রিটেনিং ওয়াল, এই সমস্ত কাজগুলি যেমন হচ্ছে, পাশাপাশি একশো তেইশটি মিনি ডিপ টিউবওয়েল স্থাপন করা হয়েছে গত দু বছরে, চারটি পাবলিক টয়লেট নির্মাণ করা হয়েছে, আটটি কমিউনিটি টয়লেট নির্মাণ করা হয়েছে, দুটো জিম নির্মাণ করা হয়েছে এবং চল্লিশটি আধুনিক বাস সেন্টার সহ অন্যান্য সমস্ত দিক থেকেই কাজকর্ম একটা নতুন গতিতে চলছে। পানীয় জল সরবরাহের ক্ষেত্রে দশটি এক হাজার লিটার ক্ষমতা সম্পন্ন জলের ট্যাঙ্কার শহরে স্বচ্ছ পানীয় জল সরবরাহের জন্য ওনারা ক্রয় করেছেন, যা কার্যকর রয়েছে, এবং সেই সঙ্গে সাতচল্লিশটি আয়রন রিমুভেল প্ল্যান্ট, যাতে মানুষ পরিশ্রুত পানীয় জল পেতে পারে, তাদের যাতে কোনো অসুবিধা না হয় সেই রকমভাবে তৈরি করেছেন। পঞ্চমুখ এবং উষাবাজার এলাকায় দুটো এইট এম এল ডি গ্রাউন্ড ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, মানে যেখানে মিনিমাম লিকুইড ডিসচার্জ হবে, এই ধরনের দুটো প্ল্যান্ট তৈরি করেছেন এবং তিন হাজার নশো সাতচল্লিশটা বাড়িতে নতুন পানীয় জলের সংযোগ এই দু বছরে আগরতলা পৌর নিগম। আমাদের পৌর নিগম গঠিত হওয়ার পর গত দুই বছরে সেই ক্যাজুয়াল কর্মীদের মজুরি বৃদ্ধি করে বারো হাজার নশো টাকা করা হয়েছে, যা তাদের জন্য একটা যুগান্তকারী তাদের জীবনযাত্রায় পরিবর্তন সূচিত করছে। এছাড়া বটতলায় আপনারা সবাই অবগত আছেন, একটা যখন মাছের গাড়িগুলি ঢুকত তখন সেখানে একটা কনজেশন হতো, সেখানে একটা গন্ধ ছড়িয়ে পড়তো, সেখানে অনেকেরই অস্বস্তির কারণ ছিল, সেগুলি ট্রাফিক জ্যাম হতো। সেইগুলির থেকে শহরটাকে মুক্ত করার জন্যে নাগিছড়ায় ফিস ট্রান্সশিপমেন্ট ইয়ার্ড তৈরি করা হয়েছে, টাইম স্পেসিফিক টাইম বাউন্ড কাজ সম্পন্ন করার জন্যে সেটা করা হচ্ছে, মানে সময়ে
লক্ষ্যমাত্রা স্থির করা হচ্ছে, কবের মধ্যে এচিভ করবেন এবং এচিভ করছেন, যার জন্য ভারত সরকারের পুরস্কার নগর উন্নয়ন দপ্তরের কিংবা ডোনারের থেকে প্রথম পুরস্কারে পুরস্কৃত হওয়া এই সমস্ত পালকগুলি আগরতলা পৌর নিগম অর্জন করতে সক্ষম হয়েছে। তো তার জন্যে আমরা আশা করি তাদের এই প্রয়াস, এই উদ্যোগ এবং এই কর্মনিষ্ঠা বজায় থাকবে এবং তাদের হাত ধরে যে স্মার্ট সিটির স্বপ্ন আমরা দেখছি সেই স্মার্ট সিটির বাস্তবায়ন নাগরিক পরিষেবার সর্বোচ্চ মাত্রায় মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য প্রতিটি আনাচে কানাচে পৌর নিগমে পৌঁছে দেওয়ার জন্য তারা সেই লক্ষ্য অর্জনে সচেষ্ট আছেন এবং আগামী দিনেও থাকবেন এবং তাদের হাত ধরে তাদের কর্মনিষ্ঠার মাধ্যমে আগরতলা শহর, আগরতলা পৌর নিগম অঞ্চল একটা উন্নত শহর, শ্রেষ্ঠ শহরে রূপান্তরিত হবে। আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন যে কোনো সামং বোতাং জরানে বিশৃঙ্গন খালাই বিতঙ্গ আবনে বাগে ভারত সরকার নে বখাকতে আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন সকাটরি জাখা আগরতলা স্মার্ট সিটি নে ইমাং ন মুখ থাং খালাই বিতঙ্গ আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন হানে শাখা প্রদেশ বিজেপি নে খোকফা সুব্রত চক্রবর্তী ব্যুরো রিপোর্ট কক্ষরাং।